بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বেহেশতের বাগান হিসেবে কবর কে পাইতেছেন হাত তোলেন আল্লাহু আকবার আল্লাহ যেন আমরা নেই আমল করে বেহেশতে ইসলাম পারি জোরে বলেন আমিন হুজুর ফরমান যদি অবিশ্বাস করে ইমান প্রত্যেক নামাজের বাদে আয়াতুল কুরসি পড়েন মরণের পরে নামাজ পড়লে না না বুঝে হাসাই না বারে একজন যখন আয়াতুল কুরসি বললে বলে হুজুর কই দিছি আয়াতুল কুরসি না নামাজ পড়িয়া নামাজ সাইয়া না বুঝেন নি আমার কথা আল্লাহ মাগরিব নামাজের পরে যদি আল্লাহ মাজির নি মিনাল না সাতবার পড়েন কি লাগবে সাতটা জাহান নামের আগুন হারাম হয়ে যাবে রসুল্লাই কইছে হেসা নামি যা মানতইব যদিও যা মাথায় ধরে না বৈজ্ঞানিক একটা বিজ্ঞান দ্বারা একটা অ্যাটম বোম বানাইছে অ্যাটম বোম রইল মসুরি কলুর হবে না এইটা সাইরা দিলে দুই না এটা ফিরে যাবো কেমন হয়ে যাবো বৈজ্ঞানিক জ্ঞান বিজ্ঞান দিয়ে যদি এই জিনিসটা আবিষ্কার করতে হবে তা আল্লাহ তালা এই দোয়া লুসি রেখে সাধ্য থেকে দুধ হারাম করতে পারে না এই হলো সুন্নত কোন নামাজের পরে এই নিজে আমল করবেন অন্যরও আমল করতে কইয়া দিবেন কইয়া দিলে হেবালা আমল করলে যদি সব পাবো এক ডবল সব আপনার আমল নামা তৈব একজন মাইনে কয় না আমল নিজেই করি মানুষের কাছে বকিল লাভ আছে জন্য কেন না সব আনা রাজিতু বিল্লাহি রব্ব ও বিল ইসলামে দীন ও বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী ও রাসূলা তিরমিজি শরীফে আছে এই দোয়া ফজরের বাদে তিনবার আর মাগরিবের বাদে তিনবার যারা আজীবন আমল করব কি করব আমল করে কর যেটা সব সময় করে আর ফেল করে যে একবার করে একবার এটা কয় ফেল আমল করতে হইব এটা যারা আমল করব সাত দুজনের আগুন তার জন্য হারাম তিরমিজি শরীফে হাদিস আছে হাসু যে আল্লাহ সত্তর লাগাম লাগাইব জাহান্নামের লগে শিগর লাগাইব সত্তর হাজার শিগর লাগাইয়া ফেরার তারা জাহান্নামের টাই না হাসুর ময়দানে আনবো মনিরে গরু দেয় না এই বেলা এই বেল যায় এই বেল যায় এই বেল যায় এই বেল সুইচে যে দু গাছ এটা বাইন যায় না জাহান্নামের টাই নেয় না শিগুল দিয়ে টাই নেয় না হাসুর ময়দানে হাজির করবো জাহান্নামে খালি এই বেল দৌড়ি তা এই বেল দৌড়ি তা তারা আল্লাহ কে শক্ত করে ধরো খুব শক্ত করে ধর ছুটলে লাগতো না জোরে বলা সুহান আল্লাহ হাউ হাউ করে গান বার করে আল্লাহ আমার কোরআনি দাও তাড়াতাড়ি খাই আমি বের করে দুটো কোথায় আল্লাহ আকবার আল্লাহ কই কেমন তো নবীর উম্মতে দাও আমি খাই আমি একটা বইরা আমি দুটো করে লুকি সুহান আল্লাহ কর আল্লাহ করে নবীর উম্মতে কেমন দুটো করে নিবি নবীদের সুপারিশ করিয়া ব্যস্ত লয়ে যাবো গা সোহান আল্লাহ কইছেন না কয় আল্লাহ নবীর লোকে আমার শক্তি হয়ে গেছে ফাঁস কিসিমের মানুষে নবী উম্মত বলে স্বীকার করতো না